गुड मॉर्निंग फ्रेंड्स, शुभ सप्तमी प्रीतियों शुभेच्छा सबाई के नतून एक वीडियो तो तुम्हारे सबाई को वेलकाम। एखन बजे सकाल 6:30 घूमते के उठे पड़े छादे गेलाम, भावलाम एक तुम्हारे साथे शेयर करी। और इरपर देखो छोटो काकी शाशुड़ी चले एसेछे। एटा आमादेर नियम सकाल बेला प्रत्येके घरेर सामने एरकम सिंदूरे चंदनेर फोटा गेड़िमाटि दिए मा दुर्गाके आह्वान करे, तो सेटाई छोटो काकी शाशुड़ी करे दिच्छे। বেশ নতুন নতুন নিয়ম আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ি আমরা বাঙাল যেহেতু আমাদের নিয়ম আলাদা, আর এখানে শ্বশুরবাড়ির নিয়ম আলাদা। বেশ দারুণ মজা লাগে আমার এগুলো। দুর্গা মায়ের দিকে ডল রেডি হয়ে গেছে। ওকে ভেবেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে নিয়ে যাব, কিন্তু আমার শাশুড়িমাও শরীরটা ভালো না বলে নিয়ে যেতে দিল না। আর আমারও ইচ্ছা ছিল না, রকির খুব ইচ্ছা ছিল। তো এই জামাটা দিয়েছে ওর মাম্মা, মানে আমার বড় যা, হেয়ারব্যান্ডটাও তো ওকে পরিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি সাজুগুজু করছিলাম, আর আমার মেবলিনের পিঙ্ক কালারের লিপস্টিকটা নিয়ে পুরো মুখে ভূত করেছে মেখে। আমার শাশুড়িমা আমার সাবান দিয়ে ভালোভাবে তুলে পরিষ্কার করে দিয়েছে। আর এখন আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য বুর্জ খালিফা দেখতে যাবো কলকাতায়। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। দেখো জিন্স টপ পরেছি, তার সাথে কড়ির এই কানেরটা পরেছি, কেমন লাগছে জানি না। আর এদিকে রকিও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তার আগে ডলকে একটু ভোলাতে ছাদে নিয়ে চলে এলাম। ও তো কান্না করে, এতদিন বাবা মার সাথে থেকে থেকে ওর অভ্যাস হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, হাওড়া ব্রিজ তো আমার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে হাওড়া ব্রিজটা। সন্ধেবেলা লাইট জ্বললে আর বেশি ভালো লাগে দেখতে। আর এখন আমরা পৌঁছে গেছি মোহাম্মদ আলী পার্ক। এখানে প্যান্ডেলটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। কলকাতা যতগুলো ঠাকুর দেখলাম প্যান্ডেলগুলো অতটা ভালো হয়নি, কিন্তু ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে। আর এখন চলে এসেছি কলেজ স্কোয়ারে। এর আগে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমাদের ট্রাফিক পুলিশকে 600 টাকা দিতে হয়েছে রকি নো এন্ট্রিতে ঢুকে পড়েছিল বলে। এখানে কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, প্রতিমাটাও দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর রকিকে ডাকছিলাম সেলফি তুলবো বলে, ফট করে রকি এবার নিজের মাস্কটাকেও খুলে ফেললো ছবি তোলার জন্য। দেখো এবার আমরা পৌঁছে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এখন 3টে বাজে, তাই এত ভিড়। আমার তো নতুন জুতো পরে পাটা পুরো কেটে গেছে, ছাল উঠে ফোসকা পড়ে গেছে। আর এই যে ফাইনালি পৌঁছেছি, জাস্ট সেকেন্ডও দাঁড়াতে দেয়নি এখানে, জাস্ট এক ঝলক দেখে বেরিয়ে চলো। আর এরপর খেয়ে নিচ্ছি আমরা একটু পাপড়ি চাট। পাপড়ি চাটটা একদম ভালো ছিল না, একদম নরম ছিল, বাধ্যতামূলক খেলাম বলে। কি বলবো, শ্রীভূমি ঠাকুর দেখতে এসে পুরো ভাজা ভাজা হয়ে গেছি। রকি তো নাছোড়বান্দা, ডলকে নিয়ে আসবেই, আর আমার শাশুড়িমা একদম আসতে দেবে না। আমি তো কন্ডিশনটা জানি, কলকাতা রাস্তার একবার ঠাকুর দেখতে এসেছিলাম, তো সেই ভেবে আমি জোর জবরদস্তি করে ডলকে নিয়ে আসিনি। পুরো পায়ে নতুন জুতো পরেছি, তো পুরো পা পুরো ফোসকা পরে কেটে গেছে, আমি আর এক পাও হাঁটতে পারছি না। রকি রোজ চাকরি বাড়ি চলো, 4:45 যায়। তো এবার আমরা বেরোবো, বাড়ি যাবো। ডল শাশুড়িমা ফোন করেছিল এক্ষুনি, মা বলছে, ডল বলছে যে মা ঘুম ঘোরে, আমি যদি তুমি ওর পাশে শুয়েই থাকো তাহলে ও উঠবে না, ওষুধ খাইয়ে একটু সর্দিটা এখন একটু কম আছে, যে চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি আসার পর ডলকে নিয়ে একটু গেলাম আমাদের শ্বশুরবাড়ির পাশের মণ্ডপে, পুজো হচ্ছে যেখানে, সে সব জায়েরা মিলে কাকি শাশুড়ি ননদরা মিলে বসে আছে, একটু গল্প করছিলাম। হাই বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে এলাম আর ভিডিওটা এন্ড করতে এলাম। তো ঠাকুর দেখে এলাম 6টার সময়, এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডলকে একটু খাওয়ালাম, ওর শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তারপরে একটু পাশে মাঠে গিয়ে বসেছিলাম জায়েদের সাথে, এখন এলাম, রকির পকোড়া এনেছে খাচ্ছিলাম। কি হয়েছে বলো তো, আজকে আমরা যাওয়ার সময় বড় বাজারের কাছে রকি নো এন্ট্রিতে ঢুকে পড়েছিল, আর ট্রাফিক পুলিশ ধরেছে ওকে, অনেকবার ডেকেছে, ও শুনতে পায়নি, খেয়াল করিনি, হেলমেট পরা ছিল তো শুনতে পায়নি। তারপর সামনে থেকে একজন ধরেছে, ধরে বলছে 2400 টাকা দাও নাহলে 8000 টাকার কেস দেবো, এই সেই। আমি তো পুরো কেঁদে ফেলেছি টেনশনে ভয়ে, আমি একটুতেই ভীষণ প্যানিক করি। তারপরে অনেক বলে কয়ে 600 টাকায় তারপর ছেড়েছে অনেকক্ষণ পরে। তারপরে 2-3টে ঠাকুর কয়েকটা ঠাকুর দেখে তারপর চলে এলাম বাড়িতে।
ভালোই লাগছিল না একদম। অ্যাকচুয়ালি রকি গাড়ি চালানোর অতটা অভ্যেস নেই বলে ও রাস্তাঘাটের ব্যাপারে অতটা বোঝেও না। সো চলো আজকের মতো সপ্তমী, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করি, আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা করে দাও মাম্মা।